হাতির হামলায় প্রাণে বাঁচলেন বৃদ্ধা, গুড়িয়ে দিল ঘর, খেয়ে নিল রেশনের মজুত করা খাদ্য সামগ্রী। আজ ভোরবেলা নাগরাকাটা ব্লকের ডাইনা জঙ্গল থেকে চারটি হাতির একটি দল লালঝামেলা বস্তি গ্রামে ঢুকে পড়ে, সেখানে তাণ্ডব চালায়, নষ্ট করে সুপারি বাগান, ভুট্টা ক্ষেত, ঘুরিয়ে দেয় তিনটি বাড়ি, আতঙ্ক ছড়ায় গ্রামে। হাতিগুলি ঘরে মজুত করা রেশনের খাদ্য সামগ্রী পর্যন্ত খেয়ে নেয়। বর্তমানে গৃহহীন অবস্থায় ওই পরিবারগুলি। গ্রামবাসীদের অভিযোগ, মাঝে মধ্যেই পাশের জঙ্গল ডাইনা ফরেস্ট থেকে হাতি লোকালয় ঢুকে পড়ে ফসলের ক্ষতি করে। আজ সকালের দিকে ঠিক তেমনি ঘরবাড়ি তছনছ করে দিয়ে যায়। এদিকে বনকর্মীরা পৌঁছানোর আগে হাতিগুলি তাণ্ডব চালিয়ে ফিরে যায় জঙ্গলের দিকে। এখন বর্ষা চলছে, এইরকম পরিস্থিতিতে কোথায় যাবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে এই পরিবারগুলি। তবে বন দপ্তরের তরফে তাদেরকে সাহায্য করা হবে বলে জানানো হয়েছে।